রচনা বউ। বউ বলতে মনে পড়ে গেল একটা কথা, সেদিন অফিসে কাজ করতেছি, বউ কল দিল, হ্যালো তুমি কই? আমি অফিসে, তাড়াতাড়ি বলো, কাজ করতেছি, আমি খুব ব্যস্ত। এত তাড়াতাড়ি কিসের তোমার? তুমি এই কথা পলানে চিন্তা ভাবনা আছো নাকি? কি সব ফালতু কথা বলো, কি বলো তাড়াতাড়ি বলো। আসলে হয়েছে কি জানো, আমাদের পাশের বাড়ির সুজনের বউ না পালিয়ে গেছে। তো আমি কি করতে পারি? না আসলে আমি একটু কনফার্ম হচ্ছিলাম যে তুমি অফিসে আসো কিনা। আচ্ছা যাই হোক, আমরা বই রচনায় আসি। রচনা বউ। ভূমিকা, বউ একটি গৃহপালিত প্রাণী, এদের দুটি হাত, দুটি পা, দুটি কান এবং একটি বুদ্ধি ছাড়া মাথা আছে, এটা সবসময় মনে রাখবেন। কিন্তু উপকারিতা, বউ দ্বারা অপকার ছাড়া কোনোদিন উপকার পাওয়ার সম্ভাবনা নাই, আপনারা কোনোদিন আশাও করবেন না। আর ক্রেডিট, চাপাবাজিতে হ্যাগো ক্রেডিট 4G স্পিডের থেকেও বেশি, পাশের বাড়ির ভাবির লগে তাগত চোপার কোনো তুলনা হয় না। বউদের শখ, স্টার জলসা, জি বাংলা, জি টিভি, স্টার প্লাস, সনি টিভি, এদের কাছে চটপটি ফুচকার থেকেও বেশি দামি। তারপরের কথা হইতেছে চাহিদা, বউদের চাহিদা নিয়ে একটু কথা বলবো। প্রত্যেক মাসে একবার বাপের বাড়ি বেড়াইতে নিয়ে যাও, বাইরে ডিনার করাও, লাঞ্চ করাও, শপিং করতে নিয়ে যাও, ঘুরতে নিয়ে যাও, টাকা তো কামাই করতে হয় না বুঝবো কি, হ্যাঁ খালি শখ, খালি তাই দেখো পূরণই করো। তাদের ফিলোসফি, আপনার বাপ মা ভাই বোন কোনো আত্মীয় স্বজন আইতে পারবো না, যখন তখন আইলে গোবে শেষরা, আর হ্যার বাপ মা যখন আত্মীয় স্বজন যখন আইব, ওরে বাবা তারা তো আসতেই পারে, আর আমরা কলের বল কথায় কথায় হেরা কি করবো জানেন, কবে আমরা নাকি গাধা। আরে এটা তো বুঝে না রে, আমরা তো বাল্লা ছিলাম, বাপ মায়ের তো মানুষ পয়দা করছিল, গাধা তো এসে ধরে বিয়া করার পরে, এটা যে হেরা বুঝে না, আমাদের কুত্তা ভাগ্য খোলা। কার্যকারিতা, বউদের কার্যকারিতা, সারা রাত দেখবো স্টার জলসা আর সারাদিন ধরে করবো ঝগড়া, সব এগুলো দেখার ফল। অধিকার, বউদের অধিকার, স্বামী যদি একটু দেরি করে খালি বাসায় ঢুকছে, হাতের কাছে যা পাইবো, হাড়ি পাতিল খাতা খুন্তি সব ঠিকা মারবো। আর যদি বউ একটু কোনো কারণে লেট হয়ে যায়, আমি যদি খালি কই আহারে তোমার আইতে আজকে একটু দেরি হয়ে গেছে, তুমি আমার মন বুঝো না, আমি আমার অমুক বান্ধবীর সাথে ছিলাম, অমুক পার্লারে গেছিলাম, তাদেরকে আমাদের বুঝতে হবে, আর আমাদের তাদের কোনোদিন না বুঝতে হবে, আমরা তো গাধা। এদের স্বভাব, এরা প্রায় একটা কথা বলবে, আমার জন্য কত ডাক্তার কত ইঞ্জিনিয়ার এলাকার কত ছেলে পাগল ছিল, আমার পরে কপাল যে আমি তোমাকে বিয়ে করেছি, অন্য কোনো মেয়ে হলে কবে তোমার সংসার ছেড়ে পালাতো। আরে এটা তো বুঝলো না যে সস্তা জিনিসের পিছনে টাইম তো বেশি লাগে। বউদের আচরণ, স্কুল কলেজে কত ছেলে আমাকে লাভ লেটার দিয়েছে, আমি তো গাধা, আমি বোকা যে আমি তোমার সাথে বিয়ে করে তোমার সংসার করছি। তোরে কাটা বিয়ে করতে কইছিল বই, তুই বিয়ে করতি না। বিশেষ দ্রষ্টব্য, চুন থেকে নুন খসলেই বাপের বাড়ি চলে যাওয়ার হুমকি, খালি কই যায় না, গেলে যে কি শান্তিটাই পাইতাম এটা যদি বুঝতো। সেদিন কইতাছে, আমি কইলাম যে হুনো মামা আইতাছে, আজকে বেড়াইতে যামো, যামো না থাকবে, আজকে মামা আইতাছে আহ আরেকদিন বেড়াইতে যাবো না। কই কি তোমার মামা না পরশু দিনে আয় ঘুরে গেল, এত ডনগন আয় কি লিগা, হ্যাঁ আমরা বেড়াইতে যামো, কতদিন ধরে প্ল্যান করছি। আমি কইতাছি এই নাও ধরো তাহলে ফোন দাও, তোমার মামারে তুমি আইতে না করো। আরে আমি তো মজা করেছি, মামা নিশ্চয়ই কোন কাজ করেছে, নাহলে কি মামা আসতো বলো। ঠিক আছে আমরা না সামনে সপ্তাহে বেড়াতে যাব, কেমন না লাগে খালি বল। উপসংহার, কইলেও দোষ না কইলেও দোষ। সেইদিন একটা লাল আর সবুজ জামা পরে আয়া কইতেছে, দেখো তোমাকে কেমন লাগছে, আরে তুই কি বাংলাদেশের পতাকা, তোর কেমন লাগছে তুই জানোস না, তুই দেওস না, তোর ঘরে কি আয়না, আমার ঘরে কি আয়না নাই, তুই কি নিজের তোর কি মাথা একটু আহে না যে আমার কেমন দেখা যেতেছে, আমি একটু দেখি, আমি তো বুঝি নাকি। তো জায়গা যাই হোক, জামাই যারা আছেন এরা যতই পারবেন চুপ করে থাকবেন, মুখটা রাখবেন, ততই আপনি বলে মঙ্গল। ধন্যবাদ।